নমস্কার আজকের ভিডিও সকলের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ডেট ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে অনেকে খবর পেয়ে গেছে কিন্তু যে কথাগুলো আজকে আমি আপনাদেরকে বলবো কিছু লুকোনো কথা যেগুলো ম্যাক্সিমাম ছেলে মেয়ের মনের মধ্যে রয়েছে যে স্যার এগুলো আমরা পারবো কিনা এগুলো হবে কিনা না এডমিট কার্ড কবে দুটো পরীক্ষা একসাথে দেওয়া যাবে কিনা। তো সব আজকে এইগুলো আমাদের এই চ্যানেলে এই ভিডিওতে আমি প্রকাশ করবো আগে প্রত্যেককে নমস্কার আমি বিল্টু সিং অ্যাসিস্ট্যান্ট টিচার প্রত্যেকে বলবো যে চল্লিশ দিনের জন্য বাংলা কোর্স আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র চল্লিশ দিনের জন্য অর্জুন ব্যাচ লক্ষ্য হোক অর্জুনের মতো চল্লিশ দিন পড়াবো চাকরি কিন্তু আপনার ভালো করে পরীক্ষা যদি যারা রয়েছে বাংলা স্টুডেন্ট তারা কিন্তু আমার সঙ্গে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো নো কল অনলি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করো আমাদের এই রবিবার থেকে ব্যাচ শুরু এই রবিবার সন্ধ্যা সাতটার সময় ব্যাচ আমাদের শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা ঠিক আছে চল্লিশ দিন রোজ ক্লাস এখানে হবে ক্লিয়ার অতএব চল্লিশ দিন আর চাকরি ইন ক্লিয়ার তাহলে এই নাম্বারে করতে পারো কল কিংবা করতে পারো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করলে অনেক বেশি ভালো হয় কলেজ থেকে তো দেখো এবারে এবারে কি হচ্ছে না ডেট হয়ে গেল তিন মার্চ ডেট বলে দেওয়া হলো আজ থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন বাকি আছে এবারে অনেকের প্রশ্ন স্যার অ্যাডমিট কবে দেবে তো অ্যাডমিট তার আগেই হয়তো তারা দিয়ে দেবে জেনারেলি সাত আট দিন আগে অ্যাডমিট পাওয়া যায় কিন্তু তার আগেই বোধহয় অ্যাডমিট আর কি দিয়ে দেবে না দেওয়া করবে না আর পরীক্ষার টাইমিং কি পরীক্ষা তোমাকে তোমার যে সেন্টার স্কুল বা কলেজ তোমাকে ঢুকতে হবে বেলা সকাল দশটার সময় ঢুকতে আর কি হবে সকাল দশটার ঢুকলে আধ ঘন্টা পর মানে টেন থার্টিতে তোমার পরীক্ষা শুরু হবে কটা পর্যন্ত বারোটা পর্যন্ত ফার্স্ট পরীক্ষা নাইন টেনের জন্য এরপরে রেস্ট তুমি পাচ্ছ দু ঘন্টা নেক্সট পরীক্ষাটা টাইম কটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত তাহলে এই এতটা তুমি আর কি সময় পাচ্ছ নিজেকে আর কি মানে পরবর্তী এক্সামের জন্য তৈরি করতে বা সেখান থেকে অন্য এক্সাম সেন্টার যেতে তো দুটো পরীক্ষার মধ্যে অনেকটাই কিন্তু গ্যাপ রয়েছে অনেকটাই সময় খালি রয়েছে তুমি আরামসে পারবে দুটো পরীক্ষা দিতে ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে এই নিয়ে কোনো রকমের কারো সংশয় রইলো না প্রত্যেকের শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো চল্লিশ দিন রয়েছে এই পরীক্ষাটা কিন্তু হবে এবং এরপরে হয়তো এসএসসিও আসতে পারে মাতাসাড়া হাত ধরে প্রত্যেকের শুভেচ্ছা রইল বাই